লিও মেসি এবং লুইস সুয়ারেস তারা দুজন একসাথে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমরা দেখতে পেরেছি বার্সেলোনাতে। আবারও তারা কাঁধে কাঁধ মিলিয়ে খেলবেন, আবারও গোল উদযাপনে দুজনকে দেখা যাবে একসাথে। বার্সেলোনার জার্সিতে থাকতেই ভেঙে গিয়েছিল লিও মেসি এবং লুইস সুয়ারেসের জুটি, সেই জুটি আবারও একসঙ্গে হতে যাচ্ছে কারণ ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছে লুইস সুয়ারেজ। যুক্তরাষ্ট্রের ক্লাবটির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে এই ফুটবলার। এ নিয়ে ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছে বার্সেলোনার সাবেক চারজন সতীর্থ। লিও মেসি সবার আগে, তারপরে যোগ দিয়েছে সার্জিও বাস্কেটস এবং জর্জি আলবা, এবং সর্বশেষ যোগ দিয়েছে লুইস সুয়ারেজ। লুইস সুয়ারেজ সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 53 ম্যাচে করেছেন 26 গোল। লিগে তার 17 গোল সুবাদেও গ্রেমিও ব্রাজিলিয়ান লিগে দ্বিতীয় স্থান অর্জন করে একই সঙ্গে লিগের সেরা পুরস্কার গোল্ডেন বলও জয় করেছেন তিনি। একই সঙ্গে ট্রটি ট্রফিও জিতেছেন তিনি। মিয়ামিতে যোগ দিয়ে এক বিবৃতিতে লুইস সুয়ারেজ বলেন, মিয়ামির হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে পেরে আমি উত্তেজিত, মাঠে নামার জন্য তর সইছে না, দারুণ এই ক্লাবের হয়ে অনেক ট্রফি জিততে চায়।